কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আমরা যাই আলাপ করি না কেন সেটার পেছনে একটা উদাহরণ দিলে সেটাকে আরও ভালোভাবে বোঝানো যাবে সাইকেল লার্নে যেহেতু আমি আর একটা বই দেখছি আর সে কারণে এই কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আজকে আলাপ ধরা যাক আপনি একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করছেন একটা হাসপাতালের জন্য যার কাজ হচ্ছে স্ক্রিনিং করা একজন রোগী এসছেন উনি আসলে রোগী কি সেটাই প্রেডিকশন করার কাজ হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের কাজ এই অ্যাপ্লিকেশানটা একজন সম্ভাব্য রোগীকে স্ক্রিনিং করে ফেলবে যে তার কাছে রোগ আছে কি নেই এটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা কিছুটা অটোমেটেড আর্লি ডিটেকশন সিস্টেম যেটা একজন সম্ভাব্য রোগী উনি পুরোপুরি অসুস্থ হবার আগে যাতে ঠিকমতো তাকে ট্রিটমেন্ট দেওয়া যায় এখন আমাকে বলুন যে এই টেস্টের কি কি আউটকাম হতে পারে অবশ্যই টেস্ট পজিটিভ হতে পারে অথবা টেস্ট নেগেটিভ হতে পারে এখানে আমাদের টেস্টের আউটকাম যদি নেগেটিভ হয় তাহলে আমরা ধরে নেব যে সম্ভাব্য রোগী উনি সুস্থ আছেন আর এর পাশাপাশি যদি স্ক্রিনিং টেস্ট বলে যে এই রোগীর বা এর আউটকাম পজিটিভ হয় তাহলে আমি বলবো যে এই রোগী আমরা রোগী না বলে আমরা সম্ভাব্য রোগীর কথা যদি বলি আর উনি যদি পজিটিভ হয় তাহলে সেই রোগীকে কিন্তু আরও বাড়তি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের অ্যাপ্লিকেশান ডেভেলপ করার জন্য সত্যিকারের ডেটা যেটাকে আমরা বলছি ট্রেনিং ডেটা সেটার কথা যদি বলি যেটাকে আমরা রাখছি ওয়ান ওয়ান জিরো ওয়ানে আর সেটাকে আমরা একটা অ্যারেতে রাখছি যেটা হচ্ছে ওয়াই আন্ডারস্কোর ট্রু তার মানে হচ্ছে এটা একটা সত্যিকারের ডেটা রেইন ন সাইন এখন আমাদের অ্যাপ্লিকেশনে টেস্ট করা পালা আমাদের যে ওয়াই ট্রু এই ডেটাকে আমরা না দেখিয়ে আমরা আসলে প্রেডিকশন করি সেই চারজন সম্ভাব্য রোগীর ওপর এখন আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন সুপার ক্লাস মানে আমাদের অ্যাপ্লিকেশন ওয়াই ট্রুর মতো করেই কিন্তু প্রেডিকশন করতে পেরেছে ওয়ান দিয়ে এটা আমরা করছি শেখার জন্য রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এরকম কখনই হবে না যে একশোতে একশো আমরা এর আগেও বলেছি যে আমাদের দুটো আউটকাম পজিটিভ বা নেগেটিভ বাট এর পাশাপাশি আরও চারটা জিনিস নিয়ে আজকে আলাপ করব। যার জন্যই কিন্তু এই ভিডিও আমাদের কনফিউশন ম্যাট্রিক্সকে আমরা একটা টু বাই টু অ্যারের কথা বলতে পারি যার বা দিকে সত্যিকার ভ্যালু মানে আমরা আসলে সত্যিকার ভ্যালু আর উপরের দিকে আমরা বলছি প্রেডিকশন ভ্যালু মানে আমাদের অ্যাপ্লিকেশান যে আউটপুটটা দিয়েছে প্রেডিকশন হিসেবে সেই প্রেডিকশন ভ্যালু আর সেটা হ্যাঁ অথবা না আচ্ছা বলুন তো সেই চারটা সিনেরিও কি হতে পারে প্রথম সিচুয়েশন একজন সম্ভাব্য রোগী ওনার আসলে রোগ নেই আর প্রেডিকশানেও কিন্তু ওনার রোগ আসেনি এর ফলাফল কি হতে পারে ট্রু নেগেটিভ ট্রু নেগেটিভ আর একটা সিচুয়েশন কি হতে পারে ওনার রোগ নেই মানে সত্যিকারে ওনার রোগ নেই সেই সম্ভাব্য রোগীর টার্গেট ডেটা বলছে ওনার রোগ নেই কিন্তু প্রেডিকশনে এসছে হ্যাঁ মানে প্রেডিকশন আমাদের অ্যাপ্লিকেশন তাকে প্রেডিকশন করেছে ইয়েস হিসেবে এটা একটা মিস ক্লাসিফিকেশন আসলে না কিন্তু প্রেডিকশন বলছে হ্যাঁ আর সে কারণে এটাকে বলছি ফলস পজিটিভ মানে পজিটিভ কিন্তু ফলস ঠিক নেই এখন আমাদের ট্রেনিং ডেটা মানে যে ডেটাটা আসলে সত্যিকারের ডেটা যেখানে আমরা দেখছি একজন সম্ভাব্য রোগী ওনাকে পজিটিভভাবে ক্লাসিফাই করা আছে মানে উনি সত্যিকারের রোগী এখন এই সত্যিকার রোগীকে যদি প্রেডিকশন আমাদের অ্যাপ্লিকেশন প্রেডিকশন যদি নো করে মানে প্রেডিকশন যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে ফলস নেগেটিভ মানে নেগেটিভ ঠিকই কিন্তু সেটা ফলস নেগেটিভ এটা একটা মিস ক্লাসিফিকেশন আসলে হ্যাঁ কিন্তু ওনার প্রেডিকশন বলছে না ভালো কথা এখন আমরা সবচেয়ে শেষের সিচুয়েশনে আসি আসলে হ্যাঁ মানে আমাদের সম্ভাব্য রোগীর আসল ভ্যালুটা ছিল হ্যাঁ এবং আমাদের অ্যাপ্লিকেশান সেও প্রেডিকশন করেছে হ্যাঁ হিসেবে আমাদের আসল ডেটাতেও ছিল পজিটিভ এবং আমাদের প্রেডিকশনও বলেছে পজিটিভ তবে এই সব কিছুই আরও ভালোভাবে বোঝা যাবে যখন আমরা একটা সত্যিকারের উদাহরণ দেখব আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে